বিসমিল্লাহ রহমান রহিম। আমার দর্শক ভাই ও বোনদের সামনে আজ উপস্থিত হইলাম সেই কথাগুলো নিয়ে যে আমার একটা গজলের মধ্যে বলা হয়েছে, রাসূল তো এখনও মরে নাই, রাসূল তো এখনও মরে নাই। তাহলে রাসূল কি আসলে মরে নাই? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1400-1450 বছর আগে জন্ম নিয়েছেন, তার মৃত্যু হয়েছে, তার তো রওজা হইল, মানুষ হজ করতে যায়, মদিনা শরীফে যায়, রওজাকে দেখে আসে, তো মরল না কীভাবে? তাহলে গজলটা আমার মিথ্যা হয়ে যায় না? না, আমার গজলকে আমি মিথ্যা হইতে দেব না, সত্য করব। প্রথম বিষয় হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, কিন্তু নবী কিন্তু জন্ম নেন নাই। নবুয়াত তিনি হীরা পর্বতের গুহায় 1400-1450 বছর আল্লাহর সাধনা করেছে, আল্লাহর আমল ও সাধনার মাধ্যমে, সিনা পরিষ্কারের মাধ্যমে কোরআন নাজিল হইল এবং নবুয়াত লাভ করলেন। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন এবং তিনি 1400-1450 বছর হীরা পর্বতের গুহায় সাধনের মাধ্যমে তিনি কোরআন ও নবুয়াত লাভ করলেন। তাহলে বোঝা গেল নবুয়াত তিনি কামাই করে নিলেন। এরপরে আসি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 52 বছর বয়স হইল, 50-52 বছর, তখন আল্লাহ দাওয়াত করল, হে দোস্ত আপনি আসেন আমার আরশে আজমি, আমার সাথে মোলাকাত করবেন, মেরাজ করবেন। তখন তিনি সেখানে রুহানিভাবে 27 বছর কাটাইলেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলেন। তখন তিনি রাসূল টাইটেল পাইলেন। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মের দ্বারা নবুয়াত লাভ করলেন এবং আল্লাহর সাক্ষাতের মাধ্যমে রাসূল টাইটেল পাইলেন। তাহলে বোঝা গেল নবী জন্ম নেয় নাই, নবুয়াত তিনি কামাই করে নিলেন, এবং রাসূল জন্ম নেন নাই, রাসূল তিনি কামাই করে নিলেন। তাহলে বলা হয়েছে যে এখানেই বলা হয়েছে রাসূল চারো জায়গায় আছেন, কিভাবে? আউয়াল, আখির, জাহির, বাতেন, চারো জায়গায় রাসূল আছেন। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূল, তিনি 1400-1450 বছর আগে তিনি আরবে জন্ম নিয়েছেন এবং তিনি এই দেহ ত্যাগ করে চলে গেলেন, তার রওজা মোবারক মদিনা শরীফে আছে। তাহলে তার যে আত্মা বা রুহু সেটা তো মারা যায়নি, সেটি কোথায়? মৃত্যুর পরেও থাকবে। এবং যাকে আখের বলা হয়েছে, এবং বাতিন, বাতিনেও রাসূল আছে, থাকবে। এবং জাহের, জাহেরও তো প্রকাশ, যেমন আউয়ালর তো আগে 1400 বছর আগের ছিল, আর জাহেরও তো প্রকাশ, বাস্তব রাসূল আছে, সেটা কোথায়? আল্লাহ বলেছে যে মুমিনের কালবে আমার আরশ, মুমিনের কালবে আমার সিংহাসন। তাহলে রাসূল, আল্লাহ রাসূল এক জায়গায়, একজন মুমিনের কালবে আল্লাহ যদি থাকে সেখানে রাসূলও আছে, আর দুয়ে মিললে একাকার। যেমন মুহাম্মদ ছিল লোহার টুকরা, আর লোহার টুকরাটা যখন আগুনে দেওয়া হইল তখন লাল হয়ে গেল, এখন লোহা কোনটা আগুন কোনটা, দুই মিললে একাকার, তেমন আল্লাহ রাসূল একাকার। এই জন্যে আল্লাহ বলছে তোমরা আমার রাসূলকে আমার থেকে আলাদা করিও না। তাহলে আল্লাহ রাসূল এক জায়গায়। আমি যে কথাটি আলাপ করতে চেয়ে শুরু করলাম যে আমার একটি গজলের মধ্যে বলা হয়েছে যে গজলটির মধ্যে বলা হয়েছে রাসূলের, রাসূল তো এখনও মরে নাই,
রাসুল এখনও মরে নাই বলতে তিনি এখনও আছে, এখন আছে, বাস্তব প্রকাশ্যে আছে। কিভাবে? একজন মমিন ব্যক্তি কিংবা একজন মুর্শিদের মধ্যে রাসুল বাস্তব জীবিত। কারণ যেদিন আমি মুর্শিদের হাত ধরলাম সেদিনই আমার রাসুলের হাত ধরলাম, আর যেদিন আমার রাসুলের হাত ধরলাম সেদিন আমার আল্লাহর হাত ধরলাম। তাহলে আমার জীবন্ত রাসুল কার মাধ্যমে আছে? আমার মুর্শিদের মাধ্যমে। আর সেই রাসুলই আমার পারকান্ডার, একদিন আমার পারকান্ডারই হবেন। তাহলে বোঝা গেল চারো জায়গায় রাসুল আছেন। তো এই জন্যই বলা হয়েছে যে রাসুল তো এখনও মরে নাই। আমি দেখেছি এই বাংলায়, এই বাংলায় কিভাবে দেখলাম? আমার মুর্শিদের সাথে সেই রাসুল মিশে আছে, দুই মিলে একাকার। আর রাসুল আল্লাহর সাথে মিশে আছে, দুই মিলে একাকার। এই হাত সেই হাত, তিন হাত এক হাত, যে হইছে বায়াত। একদল লোক আছে তারা করে উৎপাত, না বুঝিয়া ফাতফাত। তাই আমি বলি, যদি পড়তো কোরআনের আয়াত তাহলে এরকমটা তারা করতো না। আজ আমি এই কথাগুলো বলে রাখলাম, আর যাদের মনে এই কথার পেজগুলো আছে, আমি আশা করব এই কথাগুলো শোনার পরে তাদের ভিতরটা শুধরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে বলছি, আর আপনারাও ইনশাআল্লাহ। আমি যেহেতু আল্লাহকে বাদ দিয়ে কথা বলিনি, ইনশাআল্লাহ বলেই বলছি, তাহলে সেই ইনশাআল্লাহর মূল্য দিয়ে আপনাদের ভিতরে যদি কারো এরকম পেজ থাকে তাহলে সে যেন শুধরে নেন। এই বলেই আমি রাখলাম। আল্লাহ হাফেজ।